আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে শুধুমাত্র রেকট্যাঙ্গেল টুল ইউজ করে সহজে একটা ভিজিটিং কার্ড তৈরি করা যায়। এখানে আমি যে সফটওয়্যারের হেল্প নিছি সেটা হলো অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2020। ফাইল থেকে নিউতে যাব। নিউতে গেলেই দেখেন এরকম একটা প্রেজেন্টেশন আসবে, প্রিন্টটাতে সিলেক্ট করবেন। এবার এই জায়গাটাতে এসে পিক্সেল লেখা থাকতে পারে বা পিক্সেল সিলেক্ট করা থাকবে, এটা আপনি ইনচেস করে দিবেন। এবার দেখেন আমরা যে ভিজিটিং কার্ড করব বা ব্যানার করব বা কোনো একটা ফাইল, আমরা তো নিশ্চয়ই কোনো একটা নাম দিব। এখানে আপনি আপনার নাম দিতে পারেন কিংবা আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন। প্রত্যেকটা ডিজাইনের একটা নিশ্চয়ই সাইজ থাকবে, তো ভিজিটিং কার্ডেরও একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। সেই সাইজটা হচ্ছে আপনার 3.5x2, অর্থাৎ ওয়াইডে থাকবে 3.5, হাইটে থাকবে হচ্ছে 2। এক দিলাম এই জায়গায়। এবার ব্লেড অপশনে এসে এখানে 0.125 করে দিব, যে ব্লেড অপশনটা দেখা যাচ্ছে। এটা অনেকটা পেজ সেট আপের মতো কাজ করে, দেখেন সব দিক দিয়ে 0.125 এরকম চলে আসলো। এবার এখানে যদি RGB কালার থাকে CMYK কালার করে দিব, তাহলে আপনি যেভাবে ভিজিটিং কার্ডটা ক্রিয়েট করতে যাচ্ছেন, ডিজাইনটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেভাবে হবে। এখানে কন্ট্রাস্টে হাই কন্ট্রাস্ট দিয়ে দিলাম বা রেজুলেশন 300 দিলাম। সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে ক্রিয়েট প্রেস করলাম। মূলত আমাদের ডিজাইনটা এই হোয়াইট অংশটুকুর মধ্যেই হবে। যেটা নিচ্ছি সেটা হচ্ছে রেকট্যাঙ্গেল। এই রেকট্যাঙ্গেল টুল দিয়ে আমরা আমাদের ডিজাইনটা করব। হোয়াইটের একদম লেফট কর্নার থেকে শুরু করে রাইটের একদম শেষে এসে ছেড়ে দিলাম। ফার্স্ট অফ অল এই কাজটা করে নেবেন। এবার দেখেন লেফটে এসে একদম নিচে একটা হোয়াইট আর একটা ব্ল্যাক অংশ দেখা যাচ্ছে। হোয়াইটটা হচ্ছে ফিল কালার, ব্ল্যাকটা হচ্ছে স্ট্রোক কালার। তো ফিল কালার যেটা সেটা স্ট্রোক কালারেও থাকতে হবে, নাহলে আপনার ডিজাইনটা এলোমেলো হয়ে যাবে। এভাবে মাউস দিয়ে প্রেস করে ফিলটা জাস্ট টেনে এনে স্ট্রোকে ছেড়ে দিলেই হবে, তাহলে ফিল কালার আর স্ট্রোক কালার সেম হয়ে যাবে। এবার আবার একটা রেকট্যাঙ্গেল টুল নিলাম, নিয়ে আমি আমার কার্ডের হাফ অংশটুকু মনে করেন একটা অন্য একটা কালার দিতে চাচ্ছি, পুরাটা তার সবসময় হোয়াইট করব না। হোয়াইট করতে পারেন, লেখাগুলা বসবে জাস্ট, বা এরকম কোনো কালার দিয়ে করতে চাইলে। তাহলে রেকট্যাঙ্গেল টুলটা নিলাম, নিয়ে ডান পাশ থেকে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পছন্দ মতো কালার নিতে পারেন। আমি এখানে নেভি ব্লু কালারটা নিলাম। ওই যে বললাম আপনাদের যেটা ফিল কালার আছে সেটা স্ট্রোক কালারও দিতে হবে, নাহলে কালারের অ্যাডজাস্টমেন্টটা হবে না। তাহলে ফিল কালার যেটা আছে সেটা টেনে এনে স্ট্রোকে ছেড়ে দিলাম। আরেকটা রেকট্যাঙ্গেল টুল নিলাম। আমাদের আজকের ডিজাইনটাই হবে যে জাস্ট রেকট্যাঙ্গেল টুল থেকে, নিয়ে এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিলাম। ওই যে ফিল কালার যেটা আছে সেটা স্ট্রোকে এনে টেনে দিলেন, জুম করে নিলাম। তাহলে জুম করবেন যে হচ্ছে আপনার কন্ট্রোল আর স্পেস কি একসাথে দিলেই জুম হয়ে যাবে, কন্ট্রোল স্পেস কি দিলে জুম হয়ে যাবে। আরেকটু ছোট্ট করে একটা রেকট্যাঙ্গেল টুল নিলাম। আমি চাচ্ছি কি এই যে এখন ডিজাইনটা করব, যেই রেড অংশটুকু আসছে এই রেড অংশটুকুটা এসে যেটা নেভি ব্লু আছে নেভি ব্লুর ব্যাক সাইডে চলে যাবে। সিলেক্ট করলাম, আরেকটু উপরে নিচে করে নামালাম। এবার দেখেন এটা একটু বাঁকা করতে চাচ্ছি, কিভাবে করবেন? এই জায়গাটাতে এসে সিলেকশন টুল ক্লিক দিবেন, এই জায়গায় এসে জাস্ট ডাবল ক্লিক করে শিফট চেপে ধরে এরকম করে একটু বাঁকা করে নিতে পারেন। দিলাম, এখানে একটু সময় নিচ্ছি আমি আপনাদের আর একটু ক্লিয়ার করার জন্য জিনিসটা। ধরেন আমি অন্য আর একটা কালার দিচ্ছি যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। শুধু যে অংশটুকু ডিজাইনে যাচ্ছে ওকে দিলাম, তাহলে এখন বুঝতে পারবেন আসলে কাজটা কি কি করতে যাচ্ছিলাম। মাউসে রাইট বাটন প্রেস করলেই এটা আসবে, তাহলে অ্যারেঞ্জ থেকে স্যান্ড ব্যাকওয়ার্ড। এখন দেখেন এটা এতক্ষণ রেড অংশটুকুর উপরে ছিল, এখন কিন্তু এটা রেড অংশের ব্যাক সাইডে চলে গেছে। কিন্তু আমাদের নিতে হবে সেটা ওই যেটা নেভি ব্লু কালার দেখা যাচ্ছে নেভি ব্লু কালারের ব্যাকে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আবার স্যান্ড ব্যাকওয়ার্ড করে নিতে হবে। তাহলে
মাউস থেকে আবার রাইট বাটন প্রেস করা লাগবে। এখানে অ্যারেঞ্জে এসে সেন্ড ব্যাকওয়ার্ড, দেখেন এখন কিন্তু পেছনে চলে গেছে। আরেকটু জুম করে দেখাই, দেখেন এখন কিন্তু অ্যাডজাস্টটা কিন্তু ঠিক মতো হয় নাই। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্টটা আরেকটু ঠিক মতো করে নিব একদম প্রপারলি। এখন দেখেন একদম পারফেক্ট, যে ডিজাইনটা করতে চাইলাম ওই ডিজাইনটাই দেখাচ্ছে। ওকে, মূলত আমাদের ডিজাইন আপাতত এতটুকুতেই রেডি। এটার উপর এবার আমরা লেখা বসাবো, লোগো বসাবো। তাহলে আপনাদের এখন যে ছোট্ট ডিজাইনটা দেখালাম ওইটা যদি নাও পারেন, তাহলে নেভি ব্লু আর রেড অংশটুকু জাস্ট রেক্ট্যাঙ্গেলে নিয়ে কাজটা একবার করার চেষ্টা করবেন। আর ইনশাল্লাহ ভিডিও টিউটোরিয়ালটা কয়েকবার দেখলে না পারার কথা না। আমার এখানে কিছু আগে থেকে লেখা ছিল, এগুলো আমি নিয়ে নিলাম। আপনাদেরকে আমি আবার টাইপ টুল থেকেই সব কিছু দেখাচ্ছি একসাথে, সবগুলা এরকম করে দেখালে আমাদের ভিডিওর ল্যাংথটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এবার আমার লোগোটা নিয়ে নিচ্ছি, ফাইল থেকে প্লেস নিলাম, প্লেস থেকে যেখানে আমার লোগোটা রাখলাম, হ্যাঁ এই ফোল্ডারেই রাখছি। ওকে নিয়ে আপনার এখানে ওকে দিলেন। তাহলে আমি আপাতত লোগোটা বসাই নিচ্ছি। আপনারা করবেন কি, ফার্স্ট টাইম যখন কাজটা করতে যাবেন গুগল থেকে কোনো লোগো নামাবেন, কিংবা আপনাদের কোনো একটা ছবি দিয়ে হলো কাজটা ট্রাই করবেন। আর ইনশাল্লাহ অন্য আরেকটা ভিডিও টিউটোরিয়ালে কীভাবে লোগো ক্রিয়েট করতে হয় ওইটারও একটা টিউটোরিয়াল ইনশাল্লাহ দেওয়া হবে। তাহলে আপাতত লোগোটা বসালাম। এবার আরেকটা প্রতিষ্ঠানের কিউআর কোড আছে, কিউআর কোডটা বসালাম, কিউআর কোডটা নিলাম। অর্থাৎ আমি চাচ্ছি এক পাশে আমার লোগো থাকবে, তারপরে হচ্ছে আপনার কিউআর কোড থাকবে, কিংবা ফেসবুকের কোনো লিঙ্ক থাকবে, আর এক পাশে আমার লেখাগুলো থাকবে অর্থাৎ হোয়াইট অংশটুকুতে। এটা আর একটু বড় করে নিচ্ছি, বড় করে কিবোর্ডের অ্যারো কি দিয়ে আপনি উপরে নিচে করতে পারবেন। তাহলে এতটুকুতে আপনার ডিজাইনটা রেডি। এই টিটাতে প্রেস করেন একদম প্রথম থেকে, কোনো একটা কিছু যখন লিখতে চাইবেন। আমার এখানে তো লিখে আছে, আমি আবার লিখে দেখাচ্ছি আপনাদের। তাহলে বাইরে ক্লিক দিবেন, বাইরে বলতে কার্ট যেটা দেখা যাচ্ছে এটার বাইরে, অর্থাৎ ওইখান থেকে টেনে এনে বসাবেন। কার্ডে হলে আপনার জিনিসটা হচ্ছে এলোমেলো লাগবে, সময় বেশি লাগবে। তাহলে আমি আমার নামটা লিখলাম, এমডি ইফতিখারুল ইসলামটা লিখে এখানে এনে বসালাম। দেখেন আমার কিছু লেখা লেফট সাইডে চলে আসতেছে। তাহলে আমি সেক্ষেত্রে কী করতে পারি, এটা ধরলাম, ধরে একটু ছোট করলাম। এখানে দেখেন বড় ছোট করার জন্য হচ্ছে আপনার অ্যাঙ্গেলগুলো আছে, আপনি জাস্ট এখানে মাউস দিয়ে প্রেস করলেই বড় ছোট করতে পারবেন। তাহলে এই জায়গায় এসে আপনি আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন, লেখার ডিজাইন পছন্দ হচ্ছে না কিংবা স্টাইলিশ কোনো ডিজাইন দিতে যাচ্ছেন, তাহলে এখান থেকে দিতে পারবেন। ধরেন কোনো লেখা বোল্ড করবেন, ইটালিক করবেন, নর্মাল করবেন। তাহলে আমি এতটুকু লেখা ধরেন বোল্ড করব, এমডি ইফতিখারুল ইসলাম সিলেক্ট করলাম, যেভাবে নর্মালি সিলেক্ট করেন এভাবে সিলেক্ট করবেন। বোল্ড প্রেস করলাম, ইসলাম যেটা আছে ওইটা রেগুলার প্রেস করলাম বা রেগুলারে রাখলাম, আর একটু ছোট করে নিলাম। ওকে, অ্যারো কি দিয়ে আপনি বাম পাশ বা ডান পাশ নিতে পারেন। এভাবে ধরেন নিচে একটা লেখা লিখতে যাচ্ছি, কিভাবে লিখবো, আবার টাইপ টুলে ক্লিক করে, না এভাবে না, অল্টার আর মাউস দিয়ে একসাথে সিলেক্ট করে নিচে নামাই দিবেন এভাবে। এবার সিলেক্ট করে যা লিখবেন লিখেন, ধরেন আমি আমার পদবিটা এখানে ইউজ করলাম, ডাইরেক্টর দিলাম। এই ডাইরেক্টরটা দেখেন বোল্ড কালার আছে না, এটা ধরেন আপনি বোল্ড থেকে এবার রেগুলার বানাবেন। সিলেক্ট করলাম, এই পাশ থেকে এনে রেগুলার সিলেক্ট করে দিলেন, নিয়ে নিলাম, তারপর আপনার প্রয়োজন অনুযায়ী বসালেন। ওই অ্যারো কিগুলো ইউজ করতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, ওই সিলেকশন টুল দিয়ে লিখাই সিলেক্ট করবেন, দেখবেন যে কোনো অ্যাঙ্গেল আপনি নিতে পারতেছেন। এবার টাইপ টুলের পাশে একটা লাইন সেগমেন্ট টুল আছে, এখান থেকে ধরেন আমি এই জায়গায় একটা এরকম করে একটা লাইন নিতে যাচ্ছি। তো নেওয়ার সময় দেখেন একটু আঁকা বাঁকা টাইপসের করে আসতেছে মতো লাগলো না? তো যখন আপনি কিবোর্ড থেকে শিফট ধরে লাইনটা টান দিবেন তখন কিন্তু আর কোনো ধরনের কোনো বাঁকাভাবে আসবে না, একদম সোজা আসবে। এটার একটা কালার দিই তাহলে আপনারা আরেকটু ক্লিয়ারলি বুঝবেন। কালার দিলাম,
তাহলে এভাবে পুরা কার্ডে যা মন চায় তা লিখে নেবেন। এবার যা যা লিখতে লিখতে হবে, এবার আমি আমার বাদবাকি লেখাগুলো এনে এইখানে রাইট সাইডে বসাবো, সিলেক্ট করলাম, করে এনে এখানে বসাই দিলাম। ওকে, এই অংশটুকু আমি এই বর্ডারে বসালাম, তাহলে দেখতে ভালো লাগবে। এক একজনের এক এক রকম পছন্দ থাকতে পারে, স্বাভাবিক, আপনি আপনার পছন্দ মতো করে ডিজাইনটা করবেন। আর একটু নিচে নামালাম, এভাবে আপনারা আপনাদের ডিজাইনটা ক্রিয়েট করে নিতে পারেন। যদি দুই কার্ড মানে দুইটা পার্টের করি তখন কি করতে পারবো, এটা কপি করে আমি নিচে নামাবো। কিভাবে কপি করবেন, এখানে অল্টার শিফট একসাথে ধরে এরকম করে জাস্ট নিচে এনে ছেড়ে দিবেন, তাহলে দেখেন ওই কার্ডটা ঠিক আছে, এরপরে কিন্তু আরেকটা পার্ট কপি হয়ে গেল। এবার এখানে আপনি কোনো কিছু লিখতে চাইলে লিখবেন, কিংবা প্রথম যে কার্ডটা আছে এটা যদি ডিজাইন চেঞ্জ করতে চান তাইলে কালার চেঞ্জ করতে পারবেন। সিলেকশন টুলে ক্লিক করলাম, এখান থেকে এক একটা কালার দিচ্ছি, কালার চেঞ্জ করে নিলাম। ধরেন আমি এই কালারটাই আপাতত সেট করলাম, তাহলে দেখেন এইভাবে আমরা আমাদের কার্ডটা রেডি করতে পারি। এবার কার্ড রেডি হওয়ার পরে দুইটা কাজ আছে, একটা কাজ হচ্ছে গ্রুপ করা আর একটা কাজ হচ্ছে আউটলাইন করা। যদি আপনি গ্রুপ না করেন তাহলে লেখাগুলো ভেঙে যাবে, একটার লেখা আরেকটাতে চলে যাবে বা আপনার কার্ডটা ঠিক মতো নিবে না। আবার আউটলাইন যদি না করেন, আপনার ডিজাইন আপনি আপনার কম্পিউটারে করলেন, কাউকে মেইল করলেন সেটা প্রিন্ট করার জন্য বা দেখার জন্য, তাহলে সেক্ষেত্রে হবে কি, উনি কিন্তু আর ওপেন করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমরা গ্রুপ এবং আউটলাইন দুইটাই করে নিব। তাহলে এইখানে দুইটা দেখা যাচ্ছে, ডিজাইন দুইটা না, এখন আপনি দুইটা করেন তিনটা করেন সবগুলো একসাথে সিলেক্ট করে গ্রুপ করবেন না, প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে এভাবে সিলেক্ট করবেন, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, কিংবা মাউস দিকে এরকম করে হচ্ছে গ্রুপ করে নিতে পারেন। আমি নিচেরটাতে আবার দেখাই দিই, সিলেক্ট করলাম, গ্রুপ দিলাম, দেখেন এটা এখন গ্রুপ হয়ে গেছে, তাহলে পুরো কার্ডটা একসাথে যাচ্ছে, অর্থাৎ আপনার লেখাগুলো একদম পারফেক্টভাবে বসে গেছে। এবার কাজ হচ্ছে আউটলাইন করা, নাহলে আপনি প্রিন্টে দিবেন, দেখবেন ওখানে হচ্ছে প্রিন্ট করতে পারছেন না। তো আউটলাইন করবেন যে সেখানে একটা সিস্টেম অনুযায়ী করতে হবে, প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা লেখা যেখানে যেখানে আপনি হোয়াইট অংশরূপ ছাড়া যা কাজ করছেন সবগুলো একটা একটা করে সিলেক্ট করতে হবে। তো একটা সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করা রাখবেন, এরপর আরেকটা সিলেক্ট করবেন, কিবোর্ডের কন্ট্রোল কীটা প্রেস করা থাকবে, সিলেক্ট করলাম। তো করার পরে এবার আমরা আউটলাইন করব, কন্ট্রোল শিফট ও তিনটা একসাথে প্রেস করলেই আউটলাইন হয়ে যাবে, কন্ট্রোল শিফট ও, একটা একটা যদি আপনার কন্ট্রোল দিয়ে সিলেক্ট না হয় তাহলে শিফট দিয়েও ট্রাই করতে পারেন, তবে কন্ট্রোল দিলেই সিলেক্ট হয়ে যাবে। এবার আমার ফাইলটা সেভ করব, ফাইলে গেলাম, সেভে গেলাম, কোনো কিছু একটা নাম দিয়ে সেভ করে নিলেন, এরকম একটা প্রেজেন্টেশন আসবে, কোনো কিছুই করার দরকার নাই, জাস্ট ওকে প্রেস করে দিবেন। তাহলে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করলে অবশ্যই অবশ্যই পারবেন। এবার যারা পুরাতন ভার্সন ইউজ করেন তারা কিভাবে হচ্ছে কাজটা শুরু করতে পারেন, কারণ সিসিতে কাজ আর পুরাতন ভার্সনে কিন্তু সেম না। তাহলে ফাইলে গেলাম, নিউতে গেলে এরকম একটা প্রেজেন্টেশন আসবে, প্রসেসটা সেম। তাহলে icd.com লিখলাম, ওই হাইট আর ওয়াইডটা ঠিক রাখলাম, এখানে দেখেন একটা কাস্টম আছে না, কাস্টমটা সিলেক্ট করে দিলাম, এই জায়গায় লাস্ট একটা ল্যান্ডস্কেপ আছে একদম এইটাই, হ্যাঁ এটাই ল্যান্ডস্কেপ, ওকে প্রেস করবেন, দেখেন এরকম একটা প্রেজেন্টেশন আসবে উইন্ডোতে। বসালাম, এবার ওই যে রেকট্যাঙ্গেল টুল, আগে যে কার্ডটা দেখছেন একদম হুবহু সেম, প্রসেসটা সেম, একদম লেফট কর্নার থেকে এনে রাইট কর্নার পর্যন্ত এরকম বসাই ছেড়ে দিলাম, দেখেন একটা
বর্ডার হয়ে গেছে না এখন। তাহলে আবার যাচ্ছি অবজেক্ট থেকে পাতে, অবজেক্ট থেকে পাত সিলেক্ট করে এইখানে দিলাম। এখানে ব্লেড অপশনটা আসছে দেখেন 0.125 করে দেন, ওকে প্রেস করলে দেখবেন আরেকটা বর্ডার পড়ে যাচ্ছে। এখন ডাবল বর্ডার না, আমাদের মূল কাজ কিন্তু এই বর্ডারটাতে। তাহলে এবার করবেন কি, এখন দেখেন দুইটা একদম বোল টাইপসের দেখাচ্ছে, তো এটা আমাদেরকে রেগুলার করে নিতে হবে। এই এখন যে অপশনটা দেখাচ্ছি সিলেক্ট করেন, এখান থেকে দেখে দিবেন জাস্ট 0.25। এখন দেখেন ওই বোল্ড বর্ডারটা কিন্তু চলে গেছে। এবার আপনারা এখানে প্রয়োজনীয় ডিজাইনটা নিয়ে নিতে পারেন, তারপর লক করে রাখবেন। লক করবেন যে কন্ট্রোল প্লাস টু দিলে লক হয়ে যাবে, বা এখান থেকেও সিলেক্ট করে লক দিয়ে দিতে পারেন। লক না দিলে আপনার লেখাগুলো কিন্তু এলোমেলো হয়ে বা ভেঙে যেতে পারে। এবার ধরেন এরকম একটা ডিজাইন রেডি হয়ে গেল আপনার, তখন লক আউট করে তারপর লেখাটা বসান। তো লক আউট কীভাবে করবেন, আগে ডিজাইন করে ফেলবেন। লক আউট করবেন কন্ট্রোল অল্টার টু একসাথে দিলেই লক আউট হয়ে যাবে। হোপফুলি ইউ এনজয় দিস ভিডিও, শেয়ার দিস টিউটোরিয়াল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।